Thanks for clicking this channel. Here is TK Kundu from the decks of Friendly Tutorial Home with some methods of joining sentences into a simple sentence. Guys, you know it very well that there is only one independent clause in a simple sentence. That is, you will find a subject with a finite verb and there may be object or not. You will not find any dependent clause or subclause in a simple sentence. Although there is only one main verb, that is finite verb, there may be several non-finite verbs. In this lesson, I am going to share with you some methods of joining sentences into a simple sentence. Please listen to me. Number one method of joining into simple sentence is using present participle. Present participle byabohar koriya. That means present verb plus ing. Example, the thief saw the police, chota police take deglo, he ran away, se paliye galo. Answer will be seeing the police, police take dekhiya, the thief ran away, chota paliye galo. Here, the present form of saw verb is see plus ing. Seeing the police, police take dekhiya, the thief ran away, the main verb is ran away, the thief ran away, chota paliye galo. Next example, she was ill, she couldn't go to school. Se asustho chilo, se school e jete parlo na. Answer will be being ill, asustho hoiya. She couldn't go to school, se school e jete parlo na. Here, present form of was verb is be plus ing being. Being ill, asustho hoiya. She couldn't go to school, se school e jete parlo na. Main verb is couldn't go to school. Couldn't go to main verb. Second method, using infinitive. Infinitive byabohar koriya, orthat 2 plus verb. I went there, my object was to meet her. Ami sekhane gelam, amar uddeshyo chilo tar sathe dekha korar. Answer will be I went there to meet her. Ami sekhane gelam tar sathe dekha korte. Here main verb is went. Next example, the old man is very weak, he cannot walk. বৃদ্ধ লোকটি খুব দুর্বল সে হাঁটতে পারে না আনসার উইল বি দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়ার্ক বৃদ্ধ লোকটি হাঁটার পক্ষে দুর্বল হিয়ার মেন ভার্ব ইজ থার্ড মেথড ইউজিং অ্যাপোজিশন মিন্স পুটিং টু ওয়ার্ডস সাইড বাই সাইড হি ইজ মাই ব্রাদার হিজ নেম ইজ তপন সে হয় আমার ভাই তার নাম তপন আনসার উইল বি হি ইজ মাই ব্রাদার কমা তপন সে হয় আমার ভাই তপন দ্যাট মিন্স ব্রাদার কমা তপন দিস তপন অ্যান্ড ব্রাদার ইজ পুট সাইড বাই সাইড দিস মেথড ইজ কল্ড অ্যাপোজিশন নেক্সট এক্সাম্পল শেক্সপিয়ার ওয়াজ আ গ্রেট প্লে রাইট হি রোট ওথেলো শেক্সপিয়ার শেক্সপিয়ার ছিলেন একজন মহান নাট্যকার তিনি ওথেলো লিখেছিলেন আনসার উইল বি শেক্সপিয়ার কমা আ গ্রেট প্লে রাইট রোট ওথেলো শেক্সপিয়ার অ্যানাদার অ্যাড্রেস অফ শেক্সপিয়ার আ গ্রেট প্লে রাইট আই হ্যাভ পুট দিস সাইড বাই সাইড ইউজিং কমা শেক্সপিয়ার আ গ্রেট প্লে রাইট শেক্সপিয়ার একজন মহান নাট্যকার দেন মেন ভার্ব রোট ওথেলো ওথেলো লিখেছিলেন নাম্বার ফোর মেথড ইউজিং অ্যাডভার্বিয়াল হি কামস লেট টু দ্য অফিস ইট ইজ ইউজুয়াল সে অফিসে দেরি করে আসে এটাই স্বাভাবিক বা এটাই সাধারণ ইউজুয়ালি হি কামস লেট টু অফিস সাধারণত সে অফিসে দেরি করে আসে হিয়ার হিয়ার ইউজুয়ালি ইজ অ্যাডভার্বিয়াল মেন ভার্ব কামস নেক্সট এক্সাম্পল দ্য ম্যান ডেসক্রাইব দ্য ফ্যাক্ট হি ডিডন্ট ফিয়ার অ্যাট অল লোকটি ঘটনাটা বর্ণনা করলো সে একেবারেই ভয় পেল না দ্য ম্যান ডেসক্রাইব দ্য ফ্যাক্ট ফিয়ারলেসলি লোকটি নির্ভয়ে
ঘটনাটা বর্ণনা করল। হিয়ার ফিয়ারলেসলি ইজ অ্যাডভার্বিয়াল, ডেসক্রাইবড ইজ মেইন ভার্ব। নাম্বার ফাইভ মেথড ইজ ইউজিং প্রিপোজিশন উইথ নাউন অর জিরান্ড। জিরান্ড মিন্স ভার্বাল নাউন দ্যাট ইজ প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি হুইচ শুড বি ইউজড অ্যাজ আ নাউন। এক্সাম্পল, আই অ্যাম অ্যালোন, আমি একা, স্টিল আই অ্যাম হ্যাপি, তবুও আমি খুশি। আনসার উইল বি ইন স্পাইট অফ বিইং অ্যালোন আই অ্যাম হ্যাপি, আমার একা হওয়া সত্ত্বেও আমি খুশি। ইন স্পাইট অফ ইজ প্রিপোজিশনাল ফ্রেজ, বিইং ইজ ইউজড অ্যাজ জিরান্ড। ইন স্পাইট অফ বিইং অ্যালোন মিন্স আমার একা হওয়া সত্ত্বেও, আই অ্যাম হ্যাপি, আমি খুশি, অ্যাম ইজ ইউজড হিয়ার অ্যাজ মেইন ভার্ব। নেক্সট এক্সাম্পল, সি মেড আ প্রমিস, সে একটা প্রতিশ্রুতি দিল বা সে একটা প্রতিজ্ঞা করলো, সি কেপ্ট ইট, সে ইহা রাখলো। আনসার উইল বি, বিসাইডস মেকিং আ প্রমিস, সে একটা প্রতিজ্ঞা করা ছাড়াও, সি কেপ্ট ইট, সে ইহা রাখলো। হিয়ার মেকিং ইজ জিরান্ড অ্যান্ড কেপ্ট ইজ মেন ভার্ব। সো গাইস, দিস ইজ দ্য ফাইভ মেথডস অফ জয়নিং সেন্টেন্সেস ইন্টু আ সিম্পল সেন্টেন্স। I hope you have understood this, and now you can join sentences into a simple sentence using any one of these five methods as per your convenience. Thanking you for listening to me in this class. Tata.